হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। দেখেই তো বুঝতে পারছো, সকাল হয়েও হয় না, এরা তো একদম বেহোশ অবস্থায় আছে, আর গরমে একদম কাহিল হয়ে ভুলুর অবস্থা এখন এই এই গরমে মা আজকে রান্না করবে একেবারে সাদা মাথা ঝোল, যেটা কিনা বরবটি আর আলু দিয়ে মা করছে, তার সাথে তো মাছ থাকবেই। তো দেখে নাও কীভাবে করছে। হালকা একটু তেল দিল প্রথমে, তারপর সবুজ বরবটিগুলোকে একটু ভেজে নিচ্ছে, তাতে কাঁচা কাঁচা ভাবটা অনেকটা কেটে যাবে। সামান্য পরিমাণে একটু হলুদও এখানে অ্যাড করা হলো, তারপর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মা এটাকে তুলে রাখবে বাটিতে, তারপর তেল দেবে। আর মায়ের প্রিয় বন্ধু তো রয়েছে, মায়ের প্রিয় বন্ধু হচ্ছে গোটা জিরে, মানে সাদা জিরে, কালো জিরে আর কাঁচা মৌরি। এটা মা যে কোনো রান্নাতে ব্যবহার করে, সেটাই দিয়ে দিল এখন। এবার কাঁচা পেঁয়াজ একটু দেবে। আজকের এই যে মাছের ঝোলটা মা রান্না করছে, এতে আদা রসুন কিচ্ছু দেবে না। এই ধরনের রান্না হার্টের পেশেন্টদের জন্য খুব ভালো। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে আর যেসব মানুষকে ডাক্তাররা রিচ খাবার খেতে বারণ করেছে, তাদের জন্য এই ধরনের রান্না খুবই স্বাস্থ্যকর। সেই জন্য আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড গরমে আদা রসুন বাদ দিয়ে এইভাবে রান্না করে খেতে পারো। আরেকজন দেখো এখানে ধর্নায় বসেছে, মারডালা পোজে আছে দেখো। কাঁচা পেঁয়াজে মা একটু নুন দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি ভাজা করার জন্য, তারপর একটু ভাজা ভাজা হয়ে যেতেই তার মধ্যে মা আলু যেগুলো কেটে রেখেছিল সেটাও দিয়ে দিল। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে, ওতে একটু হালকা ভাজা ভাজাও হয়ে যাবে আলুটা। এবার তো মা সেই ভেজে রাখা বরবটিগুলো ওগুলো সব দিয়ে দিল, ভেজে রাখা বলবো না, জাস্ট একটু গরম কড়াইতে নেড়ে নেওয়া আর কি। এবার তো আবারও সেই বলতে হবে না, পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, চাইলে এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এবার পরিমাণ মতো নুন, এবার শুধু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নাও, আর কিছুক্ষণ ধরে এইভাবে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা করে নাও, তারপরে নিশ্চয়ই জল পড়বে। আজকের এই রেসিপিটা হার্টের পেশেন্টদের জন্য ভীষণ ভালো, কারণ বরবটি হার্টকে ভালো রাখে, চোখে দৃষ্টি বাড়ায়, কারণ বরবটিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ফোলিক অ্যাসিড, পটাশিয়াম, যা আমাদের রোগের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। তাই ইউরিক অ্যাসিডের সমস্যা না থাকলে নির্দ্বিধায় বরবটি খাও। জলের পরিমাণটা নিজেরা বুঝে দিও, মানে গ্রেভিটা বেশি চাই কি কম চাই সেই অনুপাতে দিও। আপাতত মা এটাকে ঢাকা দিয়ে একটু মাঝারি আছে, 5-7 মিনিট ফুটিয়ে নেবে। ওদিকে বাইরে বাবা এখন গাছেদের সাহায্য করছে, মানে ছোট গাছগুলো যেগুলো ঝুঁকে পড়ছে সেগুলোকে সাপোর্ট দিচ্ছে, ওই একটা করে লাঠি তার পাশে মাটিতে পুঁতে সেই লাঠির সাথে গাছটাকে হালকা করে বেঁধে দিচ্ছে। আর একজন হাঁপাচ্ছে দেখো। চিন্তা নেই, এই গরমে ও সুস্থ থাকবে, কারণ আজকের যে তরকারিটা হচ্ছে সেটা বাড়ির সবার সাথে সাথে ও খাবে, তাই ও ভালো থাকবে, সুস্থ থাকবে। এদিকে প্রায় 7 মিনিট মতো হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো দিয়ে দেওয়ার পালা। এরপর মা বলল ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেবে আর কি, তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট আর অপেক্ষা করাবো না, 5 মিনিটের পরে কী অবস্থা সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। মা এখানে একটু হালকা জিরে গুঁড়ো ছড়িয়ে দিল, ব্যাস আর কিছু দেওয়ার মতো নেই, এই গরমের জন্য একদম পারফেক্ট খাবার। বাড়িতে যদি কারোর পেট খারাপও করে তাকে এই ধরনের ঝোল কিন্তু খাওয়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই গরমে যেদিন খুব ক্লান্ত থাকবে আর রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন এইভাবে খুব সাদা মাঠাভাবে রান্না করে দেখো, যেভাবে আমরা গ্রামে সাধারণত করে থাকি, আর খেয়ে বলো কেমন লাগলো। তবে ভিডিও শেষ করার আগে আরেকজনকে দেখে নাও কেমন পাইচারি করছে দেখো, যেন নাগিন ডান্স হচ্ছে। আসলে আজকে সকাল সকাল ওকে স্নান করানো হয়েছে, খুব গরম পড়েছে তো সেই জন্য, তারপর থেকে এই বেটা ওই রকম নাচছে। এই দেখো গোকুর একটা পালক খসে গেছে, আর সেটা কি সুন্দর দেখতে, মানে কতটা কালারফুল দেখো, অপূর্ব। গোকুর পালক বলে কথা, তাই এটাকে খুব যত্ন সহকারে বাড়িতে রেখে দেব। আর একজন পরপর কাহিল হয়ে পড়ছে, এখন আবার মাথাটা কোথায় রেখেছে দেখো, যেন বালিশে মাথা দিয়ে শুয়েছে।
এত কষ্ট পাচ্ছে কিন্তু ব্যাটা কিছুতেই স্নান করবে না, জল এনে স্নান করালেও করবে না, জলে নেমেও স্নান করবে না। ওকে স্নান করানো মানে যুদ্ধ, রীতিমতো যুদ্ধ, আর সেটা মা ছাড়া কেউ করতে পারবে না। আর একজন ভাইয়ের পায়ে পায়ে শুধু ঘুরে বেড়াচ্ছে, আদর খাবে বলে দেখো, শুধু পায়ের কাছে যাচ্ছে, মানে যদি কেউ একটু দয়া করে ওর গায়ে একটু পাও রাখে, একটু গায়ে হাতও বোলায়, কী করছে দেখো। ভাইয়ের কাছে তাড়া খেয়ে তো পালিয়ে গেল, আবার ওখানে গিয়ে জুটেছে। যেই ভাই একটু ঘুরতে ঘুরতে রাস্তার দিকে গেছে, অমনি পেছন পেছন সব চলতে শুরু করলো। ভুরু তো সবার আগে দৌড়ে সামনে চলে গেছে, আর পেছনে দুটো বাহন তো যাচ্ছে, তিনটে বাহন ঠিক যাবে, ভাইয়ের সামনে সামনে বা পেছনে পেছনে বা পাশাপাশি ঠিক হাঁটতে হাঁটতে যাবে। আজকে ভিডিও এবার শেষ করার পালা, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।